মালয়েশিয়ায় সর্বোচ্চ রেমিটেন্স সম্মাননা পদক পেলেন 9 বাংলাদেশি। মালয়েশিয়া থেকে দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ 9 প্রবাসী বাংলাদেশি পেলেন সম্মাননা পদক। বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করতে তাদেরকে এই সম্মাননা দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। সম্মাননা প্রাপ্তরা হলেন মোহাম্মদ মকবুল হোসাইন মুকুল, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল আহমেদ, আহমেদ সাদি ইয়ামিন, মোহাম্মদ হাবিব, জামান মোহাম্মদ বাহাদুর খান, মোহাম্মদ আমিনুর রহমান, আলী আহমেদ এবং মোহাম্মদ আব্দুস সাবুর। গত রোববার মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের ক্লাংয়ে একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা পদক ও সনদ তুলে দেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। অনুষ্ঠানে হাইকমিশন কর্মকর্তা, মালয়েশিয়া সরকারের প্রশাসনিক কর্মকর্তা ও অভিবাসী কর্মী নিয়োগকর্তা এবং বাংলাদেশ কমিউনিটি নেতাসহ 300+ প্রবাসী বাংলাদেশি কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার বলেন, মেধা, শ্রম ও দক্ষতার জন্য মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বেশ সুনাম রয়েছে। পাশাপাশি তারা রেমিটেন্সের মাধ্যমে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গত বছর প্রায় 22 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়ে ষষ্ঠ স্থান অধিকার করেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। তিনি জানান, রিহায়ারিং প্রোগ্রামের আওতায় বৈধ প্রাপ্তদের জন্য 6 নং ভিসা দ্রুত দেওয়ার জন্য কূটনৈতিক যোগাযোগে মালয়েশিয়া সরকারকে অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, এবছর মালয়েশিয়াতে 724 জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে 660 জনের মরদেহ বাংলাদেশ হাই কমিশন ও তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে দেশে পরিবারের কাছে পাঠানো হয়েছে এবং করোনা আক্রান্ত হওয়ায় বাকি 64 জনকে মালয়েশিয়াতে সমাধিস্থ করা হয়েছে। আরও জানানো হয়, বাংলাদেশি কর্মীদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে দেশটির সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের মাধ্যমে 6408 জন কর্মী ও তাদের পরিবারকে 2,27,70,000 টাকা ক্ষতিপূরণ এবং অন্য সুবিধাদি দেওয়া হয়েছে। মালয়েশিয়ার শ্রম অধিদপ্তর থেকে ক্ষতিপূরণ বাবদ পাওয়া 60 লাখ রিঙ্গিত বাংলাদেশে পাঠানো হয়েছে। পোস্ট অফিসের মাধ্যমে এ পর্যন্ত 1,15,000 পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এছাড়া মালয়েশিয়া থেকে দ্রুত দেশে পাঠাতে অনিয়মিত 3,050 জন এবং জেল ও ক্যাম্পে থাকা 1,306 জন বাংলাদেশিকে হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট প্রদান করা হয়েছে। হাই কমিশনের মিনিস্টার মোহাম্মদ নাসমুদ সাদাত সেলিম বলেন, সরকারের দেওয়া সব সুযোগ সুবিধা পেতে বাংলাদেশি কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়া জরুরি। হাই কমিশনে এসে সহজে সদস্য হওয়ার সুযোগ রয়েছে। প্রবাসী শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।